তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠার আকার পরিবর্তনে বল এর আলোচনায় সাদর আমন্ত্রণ আসো আমরা শুরু করি আকার পরিবর্তনে বল বল প্রয়োগের ফলে বস্তুর আকারের পরিবর্তন ঘটে আকার বলতে সাধারণত কোনো বস্তু কতটা বড় বা কতটা ছোট তা বোঝায় তোমরা লক্ষ্য করবে যে আকার এবং আকৃতি দুটি শব্দ পাশাপাশি আমরা ব্যবহার করি আকার হলো কতটা বড় বা ছোট আর আকৃতি হলো বস্তুটি দেখতে কেমন তাহলে আসো আমরা দেখি এখানে একটি পরীক্ষা রয়েছে বল প্রয়োগের মাধ্যমে আর কি কি করা যায় অর্থাৎ বল প্রয়োগ করা যায় তাছাড়া আর কি করা যায় বোতলের বল প্রয়োগ করি যা যা প্রয়োজন ঢাকনা ছাড়া একটি প্লাস্টিকের বোতল এখানে একটি বোতলের ছবি রয়েছে ঢাকনা ছাড়া একটি প্লাস্টিকের বোতল যা করতে হবে এক নম্বর নিচের শকের মতো করে খাতায় একটি শখ তৈরি করি তাহলে আমরা খাতায় একটি শখ তৈরি করবো তোমরা সবাই খাতায় এরকম একটি শখ তৈরি করবে তারপর দুই নম্বরে বলা হয়েছে হাত দিয়ে খালি প্লাস্টিকের বোতলের উপর বল প্রয়োগ করা হলো এটাই বল প্রয়োগ করা হলো আমরা কি করলাম চাপ দিলাম এই তাহলে এটা বলটা হলো চাপ বল বা ধাক্কা বল তিন বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারের পরিবর্তন ছকে লিখি এখন আমরা যখন এই ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলকে যখন চাপ দিব তখন বোতলটি চুপসে যাবে অর্থাৎ বোতলটি সংকুচিত হবে তাহলে এই যে সংকুচন হওয়া এটাই আমরা এখানে লিখবো সহপাঠীদের সঙ্গে বল কি করতে পারে সে ব্যাপারে নিজের মতামত বিনিময় করি তাহলে এখন দেখি এই দুইজন কি মতামত দিচ্ছে বলছে প্লাস্টিকের বোতলের উপর আমরা কিভাবে বল প্রয়োগ করতে পারি মেয়েটি উত্তর দিচ্ছে বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারের কি পরিবর্তন হয় তা কি তুমি বলতে পারো এখন আমরা নিজেরাই এটা দেখেছি যে বোতলের উপরে বল প্রয়োগ করলে চাপ বল বা ধাক্কা বল প্রয়োগ করলে বোতলটা সংকুচিত হয় এবং বোতলটির আকারে ছোট হয় আমরা দেখি এখানে ফলাফলে কি রয়েছে যখন আমরা হাত দ্বারা ধাক্কা দিই বা চাপ দিই প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় অর্থাৎ প্লাস্টিকের বোতলটি ছোট হয়ে যায় তাহলে বল প্রয়োগে বস্তুর আকার পরিবর্তন সম্পর্কে আরো কিছু জানি একটি খালি প্লাস্টিকের বোতলকে মোচড়ানো হলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায় মাঝে মধ্যে আমরা টিনের থাকতে দেখি। এগুলো এ অবস্থায় থাকার কারণ হলো রাস্তায় এই টিনের কৌটোর উপর দিয়ে গাড়ি চলে গেছে ফলে গাড়ির চাকা দ্বারা এই টিনের কৌটোগুলো পিষ্ট হয়েছে তাহলে আমরা দেখলাম যে টিনের কৌটো প্লাস্টিকের বোতল এগুলোতে চাপ প্রয়োগ করার ফলে চাপ বা ধাক্কা বল প্রয়োগ করার ফলে এগুলো চুপসে যায় অর্থাৎ আকারে ছোট হয়ে যায় তাহলে আমরা এই শকটিতে লিখব যে আমরা যখন যখন আমরা হাত দ্বারা ধাক্কা দিই বা চাপ দিই প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় তাহলে বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারে কি পরিবর্তন হয় আমরা যখন আমরা হাত দ্বারা ধাক্কা দেই বা চাপ দেই প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ